আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আমার থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে মক্কা মদিনাতে তারাবি নামাজ 20 রাকাত পড়ে, আর কিছু কিছু জায়গায় কেন বলে যে 20 রাকাত বেদাত অথবা 20 রাকাত তারাবি না, 8 রাকাত তারাবি 20 রাকাত পড়া যাবে না। তো আমি আপনাদের এখন দুইটা হাদিস বলবো। হাদিস বলার পরে আপনি এখন চিন্তা করবেন, আপনি কি হাদিস মানবেন নাকি হাদিস মানবেন না। প্রথম হাদিসটা এমন, ইয়াজিদ ইবনে খুসাইফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখির ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে রমজানে তারাবি নামাজ 20 রাকাত পড়তেন সালাতে, শতাধিক আয়াত বিশিষ্ট সূরাসমূহ পড়তেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে অধিক সময়ে সালাতে দাঁড়িয়ে থাকার কারণে তারা লাঠিতে ভর করে দাঁড়াতেন। আস সুনানুন কুবরা 2496 বাইহাকি। তো উমর রাদিয়াল্লাহু আনহু ও উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে 20 রাকাত তারাবি তারা পড়তেন, এমন বড় বড় সুরেতে পড়তেন, তার লাঠিতে ভর করে দাঁড়াইতেন অনেক বড় সুরের কারণে। এই হাদিসটা 20 রাকাত তারাবি প্রমাণ করে। তবে আমি এই হাদিসটাকে আমি আপনাকে প্রমাণ হিসাবে বলতেছি না, আমি আর একটা হাদিস বলতেছি হাদিসের মাফহুম আর কি। হযরত ইরবাজ ইবনে শারিখা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের জন্য আমার সুন্নত, ভালো করে লক্ষ্য করুন, তোমাদের জন্য আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু আনহুদের সুন্নত অবশ্যই পালনীয়। তোমরা তা মারে দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে। হাদিসটা অনেকগুলা কিতাব আসছে, সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 42, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2676, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4607, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 4126, চতুর্থ খণ্ড 126। তো এই একটা হাদিস নবীজি কী বলছেন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নত মারে দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। তার মানে কি, নবীজির সুন্নত আমাদের পালন করতে হবে, খোলাফায়ে রাশেদিন যারা আছেন যে সাহাবিগণ তাদের সুন্নত আমাদের পালন করতে হবে, কারণ এই কথা বলছেন কে, নবীজি। নবীজির প্রত্যেকটা কথাই হাদিস সুন্নত, আমরা সুন্নত হিসেবে জানি। তো যারা সহি কথা বলেন, সহি হাদিস খুঁজেন, যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু ও উসমান রাদিয়াল্লাহু আনহু ওই সময় 20 রাকাত তারাবি জামাতের চালু হয়েছে, তো নবীজি পড়ছেন কি না সেটা আমি আপনাদের বলতেছি না, ওই কোনো হাদিসও দিতেছি না, ওই সুন্নত বলতেছি না। হ্যাঁ, ধরে নিলাম বা মানলাম বা বললামই না ওই সময় তারাবি ছিল বা ছিল না, 20 রাকাত পড়ছে বা নবীজি পড়েন নয়, কিন্তু নবীজি বলছে আমি এবং আমার খোলাফায়ে রাশেদিনের সাহাবীদের সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। তো যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত তারাবি জামাতে পড়তো, সেজন্য আমাদের তারাবি 20 রাকাত, এটা সাহাবীদের সুন্নত, খোলাফায়ে রাশেদিনের সুন্নত, এইটা নবীজি পালন করতে বলছে, নবী তাদের সুন্নত, এই জন্য তারাবি 20 রাকাত, এইটাই সত্য কথা। এর বাইরে যদি কেউ 8 রাকাত বলে তারাবি, তাহলে আমি তাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন হলো, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো নবীজির আমল কি রমজান মাসে, তিনি বললেন রমজান ও রমজানের বাহিরে, কারণ কোনো সময়ে 8 রাকাতের বেশি পড়তেন না, 3 রাকাত বেতে পড়তেন। তো আমাদের ভাইদের দেখি যারা এই কথা বলে, এই হাদিসটাকে তারাবির নামাজ বলে 8 রাকাত তারাবি, তারা তো বছর ভরে 1 রাকাত বেতের পড়ে, 1 রাকাত বেতের আর 3 রাকাত আমরা পড়ি, যারা আমাদেরকে তারা বেদাত বলে বা জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস এই সমস্ত কথা বলে, তাহলে রমজান মাসে আসে ওই হাদিসটা কীভাবে শক্ত হয়ে গেল, সহি হয়ে গেল? আগে কেন 1 রাকাত ছিল বেতের, রমজান কেন 3 রাকাত হইল? আর যেগুলো আগে তাহাজ্জুদ ছিল 8 রাকাত, ওই 8 রাকাত রমজান মাসে তারাবি হয়ে কেন? এখন আবার অনেক শায়েখকে শোনা যায় বলে, যেটার তাহাজ্জুদ ওই ডেট তারাবি, যেটার তারাবি ওই ডেট তাহাজ্জুদ। তাহলে আমার আর কী বলার আছে, না আপনারা শায়েখদের কথা শুনবেন নাকি নবীর কথা শুনবেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি আপনাদের যেভাবে বলছি এর সাথে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে, নবীজি বলছে আমাদের, আমার কথাও মানবে, আমার খোলাফায়ে রাশেদিন যারা আছে
তাদের কথা মানবে দুইটাই সুন্নত দুই সুন্নতি মারে দাঁত আঁকতে ধরবে তাহলে আমরা পথভ্রষ্ট হব না তাহলে আমরা পার পেয়ে যাবো ইনশাআল্লাহ তো যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকা তারাবি চালু করেছেন বিভিন্ন হাদিসে আসছে অন্য অন্য কিতাবে আসছে আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময় উসমান আদলের সময় 20 টাকা দিয়ে বসে এখন মক্কাতে মদিনাতে 20 টাকা দিবে কেন 20 টাকা পরে তারা জানে যে নবীজি বলছে খোলা পায়ের জন্য সুন্নত আদায় করতে হবে তাদের সুন্নত কারণ তারা আবার খোলা পায়ের আসার দিনও ছিল তারা জান্নাতি সাহাবিও ঘোষণা আসছে অতএব আমরা 20 টাকা তারাবি পড়বো ইনশাআল্লাহ এর বাইরে যারা বলবে যে 8 টাকা তারাবি না ওই যে আমি প্রশ্ন করলাম যে আগে তাহাজ্জুদ ছিল পরে সেটা কীভাবে তারাবি হয় নালে পর বলেন যে তারাবি কোনো নামাজই নাই এমন কথা বলেন তাহলে আপনারা এই যে এতগুলো কিতাবের রেফারেন্স দিলাম এই কিতাবগুলো তাহলে বাদ কিতাবগুলো এগুলো জাল হাদিস বলেন আপনারা সাহাসিদ তার কিতাব থেকে তো দলিল দিলাম আমি উম্মি মানুষ আমি এত বেশি বুঝি না আমি যতটুকু বুঝতে পারছি নবীজি বলছে আমার সুন্নত আমার খলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নত মানতে হবে তো আমি মানে 20 টাকা তারাবি এর বাইরে কোনো কিছুই না যারা বলে 8 টাকা তারা এই হাদিস তাহলে পড়ে নাই তাহলে আর তাহলে নবীর কথা তারা মানবে না তারা তাদেরকে জাহেরি করে কারণ এমন এক সময় আসবে হাজার হাজার আলেম মুক্তি থাকবে কিন্তু আমল থাকবে না বেদাত থাকবে মানে গোমরাহি থাকবে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন অতএব যারা তো সহি সহি করতেছেন সহি হাদিস থেকে প্রমাণ দিলাম 20 টাকা তারিফ আপনাদের পালন করতে হবে সাহাবিদের সুন্নত জামাত অবশ্যই আপনারা পালন করবেন না আপনারা ওই যে কিয়ামতের কাছে দ্বারপ্রান্তে চলে যেতেছেন আপনাদের কারণেই কিয়ামত তাড়াতাড়ি সংঘটিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু